না আসলে প্রেশার বা আমরা খুব বেশি এক্সাইটেড এরকম না, আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ আগাইতে চাচ্ছি, যেটা আমাদের মানে আমাদের যেটা কথা হয় সবসময় আমরা ম্যাচ উইন করি বা লুজ করি, আমরা আমাদের পোস্টে যেতে চাই। আমরা যেহেতু কালকে ম্যাচ, আমরা চিন্তা করি আমরা ভালো ক্রিকেট খেলবো, তো ভালো খেলছি বিদে রেজাল্ট কিন্তু ভালো আসছে, তো আমাদের চিন্তা এটা যে আমরা ভালো ক্রিকেট খেলবো, ভালো ক্রিকেট খেলে রেজাল্ট এমনি আমাদের ফরে থাকবে। না আসলে দেখেন উপরে বা নিচের কোন না, ইন্ডিয়া তো অবশ্যই ভালো টিম, ডেফিনেটলি আমরাও ভালো টিম, তো আসলে এটা হয় যে আপনার ডিপেন্ড করে আসলে সিচুয়েশন, সেন্টারে যারা খেলে আর কি। তো স্বাভাবিক যেহেতু লাস্ট টি টোয়েন্টি আর ফার্স্ট ওয়ান ডে আমরা উইন করেছি, তো স্বাভাবিক আমরা ভালো করতেছি বিধায় উইন করছি, ওদের থেকে বেটার খেলতেছি বিধায়। না হ্যাঁ অবশ্যই, আমরা তো ডে বাই ডে আমরা আমাদের মানে শুরু থেকে ব্যাটিং স্কিলে আমরা অনেক কাজ করতেছি, আর কাজ করতেছি বিধায় ভালো হচ্ছে। হ্যাঁ আমাদের কিছু কিছু রান আমরা আসলে একটু ইমপ্রুভ করলে আমাদের টিমের জন্য ভালো, তো ওইটাই আমরা চেষ্টা করতেছি কালকের ম্যাচে আমরা ব্যাটাররা ভালো খেলার। আফসোস বলতে অবশ্যই এটা তো একটু আফসোস থাকে যে ছেলেদের যেমন ক্রিকেটে এত হাইলাইটস হয় না, মাঠে এত দর্শক থাকে, আমাদের কম, তো আমার মনে হয় যে এটার বেশি দিন নাই খুব বেশি আর কি, যে মাঠে অনেক বেশি দর্শক হবে না, আমার মনে হয়ে যাবে খুব শীঘ্রই। কেন হচ্ছে বিকজ আমরা ভালো খেলতেছি, আমাদের হোম গ্রাউন্ডে আমরা ভালো খেলতেছি, যারাই আসছে খেলা দেখতেছে, আমি যতটুকু জানি ইউটিউবে খেলাগুলো দেখাচ্ছে, তো মোটামুটি হয়তো বা সবাই এখন, আগে কিন্তু অলমোস্ট দেখেন আমি অনেক জায়গায় যখন যাইতাম না মানে যাও হয়তো ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে, তো আর আপনারা যদি এটার মধ্যে আপনারা বেশি মানে বেশি আপনাদের বেশি ভূমিকা, আপনারা যদি বেশি আমাদের হাইলাইটস করেন এটা আমাদের জন্য আরও ভালো, তাহলে দর্শক আরও বেশি হবে। ধন্যবাদ। হ্যাঁ এটা তো অবশ্যই, দেখেন আমরা নিজেরও অনেক হার্ডওয়ার্ক করি, আমরা অনেক দিন ধরে আমরা নিজেরও ওয়েট করতেছি একটা ভালো রেজাল্টের জন্য, তো আমার মনে হয় যে কালকে আমরা ভালো কিছু করলে ভালো রেজাল্টটা আমাদের পরে চলে আসবে। যদি আমরা ম্যাচ দেখেও বরাবরই ভালো করে আসছে টিমের জন্য, যেই সিচুয়েশানে ওকে আনা হয়, যেই মোমেন্টামে ওকে আনা হয় সে কাজটাও করে দিয়ে যায়, তো অবশ্যই আমার আমার সেম আশাই থাকবে ও লাস্ট ম্যাচ যা করেছে এর থেকে বেটার আরও করবে। আসলে ও তো টিমের সাথে এখন আছে, ও ও ভালো আছে মানে ভালো আছে আর কি, খেলবে কিনা এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা ম্যানেজমেন্টের, ও ভালো আছে মানে সুস্থ আছে। আসলে ন্যাচারাল বলতে ও আসলে অনেক বেশি চিন্তা করে না, অনেক বেশি চিন্তা করে না, ও ওকে যখন বল দেওয়া হয় ও জাস্ট চিন্তা করে যে ওর ওর ভালো বলটা করতে হবে, মানে টিমের জন্য কিছু করতে হবে, বাট আসে না যে অনেক চিন্তা করে এরকম না, ওকে যেটা বলা হয় ও সেটাই করে, ও অনেক সুন্দরভাবে রিসিভ করে, ওকে কিছু যদি বলা হয় এখানে বল করো এই জিনিসটা অনেক সুন্দর করে রিসিভ করে, যার কারণে ওর এই মানে ভালোটা কন্টিনিউ হচ্ছে। আসলে ওই যে আমি তো বললামই সিরিজ আসলে উইন করতে কে না চায়, আমরা অবশ্যই আমাদের প্রসেসে যাব, আমরা ভালো ক্রিকেট খেলবো, তো আলটিমেটলি ভালো খেলে রেজাল্ট কিন্তু আমাদের পরে, তো আমাদের ইচ্ছা থাকবে অবশ্যই আমরা কালকে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো যেহেতু আমাদের হোম গ্রাউন্ড। সেটা আমরা আসলে চিন্তা করতেছি না ইন্ডিয়া কী করবে বা ওরা কী ভাবতেছে, আসলে আমরা আমাদেরটা চিন্তা করতেছি, আমরা আমাদের কালকের ম্যাচের জন্য প্রিপারেট হচ্ছি যে কীভাবে আরও ভালো করা যাবে, আরও সুন্দরভাবে ব্যাটিং লাইন আপটা আরও সুন্দরভাবে করা যাবে, আমরা এটা চিন্তা করতেছি। আমাদের হোম গ্রাউন্ড এখন তো যেহেতু মিরপুরে খেলছি তো আমাদের হোম গ্রাউন্ড মিরপুর, হ্যাঁ 11 বছর পর, বাট দেখেন এটা আসলে ওই যে বললাম না আমাদের কিন্তু পাপন স্যারকে একবারই বলা হয়েছিল যে স্যার আমরা খেলতে চাই, তো উনি কিন্তু একবারই আমাদের কথাটা মানে শুনছে, মানে আমরা খুবই এটার জন্য খুশি। হ্যাঁ আমরা বিগত দিনে আমরা সিলেটে অনেক বেশি ম্যাচ খেলেছি,
তো এটা এখন এই যে আমরা বলেছি স্যার আমাদের ম্যাচ দিয়েছে মিরপুর স্টেডিয়ামে, তো আমার মনে হয় এরপর আর বলতে হবে না, এরপর আমার মনে হয় না বলতে হবে, এরপর ওনারাই দিবে। না দেখেন আপনারা তো ম্যাচ দেখেছেন, আমরা যদি ব্যাটিং স্ট্রাগল করে থাকি, ইন্ডিয়াও কিন্তু করেছে, তো আমরা যেই রানটা স্কোর করছি এই উইকেটে স্কোরটা করা কিন্তু আসলে এটা আসলে এটা যার কারণে ইন্ডিয়ার মতো টিম কিন্তু আমাদের কাছে বিট হয়েছে। ওরা কিন্তু ওইভাবে ব্যাটিং, ওরা ভালো ব্যাটসম্যান, ওরা কিন্তু দাঁড়াইতে পারে নাই, তো উইকেট উইকেট যেরকম আমরা সেই অনুযায়ী আর কি খেলার চেষ্টা করতেছি। হ্যাঁ অবশ্যই দেখেন আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি, তো ডে বাই ডে সবগুলো মানে এরিয়ার যেগুলো আছে আপনার ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটা সাইড নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করি, তো যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তো ইম্প্রুভ তো হবে, যার কারণে আমাদের ইম্প্রুভ হয়েছে আর কি। আমি সরি বুঝতে পারিনি। আসলে দেখেন হ্যাঁ রাবেয়া আসলে একদমই ইয়াং, ওকে কিন্তু অনেক দিন ধরে বোট নার্সারি করছে, যার কারণে ও আসলে অনেক ভালো প্লেয়ার, ইভেন আসলে ওর বল খেলা অনেক টাফ, তো আসলে ও যেটা করতেছে খুবই ভালো করতেছে, আশা করি কালকের ম্যাচ আরও ভালো করবে। এটা তো অবশ্যই দেখেন লাস্ট টি টোয়েন্টি যখন আমরা উইন করেছি, উই উইনিং মোমেন্ট টাইমটা কিন্তু আমাদের ব্রেনটা সবার এখনও আছে, যার কারণে কিন্তু ওয়ান ডেটা আমাদের অনেক ভালো গিয়েছে। আর যেটা আপনি বললেন এটা এখনও অনেক পরের কথা, এখন আমরা চিন্তা করতেছি এই সিরিজটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।